লালবাজারের পথে চিকিৎসকরা আজ 19 আগস্ট জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডাক্তার অব ওয়েস্ট বেঙ্গলের পক্ষ দিয়ে ডাক্তার সুবর্ণ গোস্বামী ও ডাক্তার কুরার সরকারের নেতৃত্বে লালবাজার অভিযান জমায়েত স্থান হয় কলকাতা মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে। আর্যিকর কাণ্ডে সমাজ মাধ্যমে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে লালবাজার তলব করেছিলেন দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে। ভারতীয় ন্যায় সংহিতার 35 নম্বর ধারায় তথ্য প্রযুক্তি আইনে তলব করা হয় দুই চিকিৎসককে। এরই প্রতিবাদে সরভন শহরে চিকিৎসকদের পুলিশের তলবের প্রতিবাদে মিছিল করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন। পাল্টা চিকিৎসকদের ঠেকাতে রীতিমতো পুলিশ ব্যারিকেড করে রাস্তা আটকায়। আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে এমনই দৃশ্য সাক্ষী মহানগর। লালবাজারে যাবেন দুই চিকিৎসক, সঙ্গে মিছিল। আর্যিকরের ঘটনা নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে রাজ্যে দুই চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে ডেকে পাঠিয়েছিলেন কলকাতা পুলিশ। যতক্ষণ আমাদের দেশে পুলিশ এবং আইন শৃঙ্খলা আছে, আমরা প্রত্যেকের কাছে, আপনারা যারা মানুষের কাছে, শহরের কাছে, সমাজের কাছে, আপনারাও দায়িত্ব, আপনারা আমাদের সমাজ শহর জীবনকে, হাসপাতালকে, স্বাস্থ্য ব্যবস্থাকে, আপনারা একটা স্বচ্ছভাবে একাউন্টেবল ভাবে চালাচ্ছে। গত 7 দিন 8 দিন 10 দিনের যে গ্লানি এবং যে ব্যর্থতা সেটা আমরা বলে দিতে পারি না। আমাদের ডাক্তারদের একসঙ্গে আসতে হবে, আমাদের মনের কথাগুলো আমাদের বলতে হবে, যেখানে আমাদের পারস্পরিক সমালোচনা সেটা আমাদের শুনতে হবে। এটা একতরফা বলে যাবার সময় নয়, এটা শোনার এবং বলার সময়। আমাদের হাতে বলতে হচ্ছে ব্যক্তি হিসাবে আমাকে দেননি, আমরা যখন স্বাস্থ্য সংগঠনের প্রতিনিধি হিসাবে আমরা গেছিলাম সেখানে তাদের বাড়ি সমবেদনা জানানোর জন্য, কথা বলার জন্য, তখন তার বাবা আমাদের হাতে তুলে দিয়েছিলেন, এই রিপোর্ট শেয়ার করেছেন, এই বলে যে আপনারা এটা নিয়ে সরব হন, এই বলে যে আপনারা যেটুকু প্রতিবাদ করেছেন তাই আজকে বিচার প্রক্রিয়া কিছুটা হলেও শুরু হয়েছে, না হলে এই তৎপরতা আমরা পেতাম না, আপনারা আরো সরব হন এই বলে কলেজ। এবং সেই রিপোর্ট আমরা কোথাও হচ্ছে কারোর কাছে শেয়ার করি, আমরা ওই রিপোর্ট নিয়ে কি লেখা আছে সেই নিয়ে দেশের বিভিন্ন ফরেন্সিক এক্সপার্টের সাথে কথা বলেছি, জব্বলপুর, মুম্বাই, চণ্ডীগড়, কলকাতা, বিভিন্ন জায়গার ফরেন্সিক এক্সপার্ট বলে আমাদের যেটা হচ্ছে যে ইন্টারপ্রিটেশন যেটা সেটাই আমরা গণমাধ্যমে এটা হচ্ছে কখনো আমরা বলিনি। হচ্ছে যে আমি যেখানে কথা বলেছি যে হচ্ছে যে যে ওখানে লেখা আছে যে কথাটা যে যে স্পেসিমেনটা নেওয়া হয়েছে যার মধ্যে হোয়াইট পিক মিসিড হচ্ছে যে রয়েছে, সেই সময় যে স্পেসিমেনটা তার ওজন হচ্ছে 151 গ্রাম, এমএলটিএমএল নয়, 151 গ্রাম। এবং যেটা বলেছি যে সমস্ত কিছু মাথায় রেখে তার আরো করণ আছে, সবটা এখানে ভেঙে আমরা বলবো না, যা বলো সিবিআই কে বলবো। ফলে যেটা হচ্ছে যে সব তার এই যে এত এই ওজন হয়েছে এইটা থেকে, এবং দ্য নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ ইঞ্জুরি, যেভাবে তার হচ্ছে যে এক্সটার্নাল ইঞ্জুরি এবং ইন্টারনাল ইঞ্জুরি যা হয়েছে, এবং ঘটনার আগে এবং ঘটনার পরে হচ্ছে যে যেসব বিষয়ে আমাদের হচ্ছে নজরে এনেছেন পিতার পরিবার এবং তাদের সহকর্মীদের অংশ থেকে, সেই সমস্ত কিছু থেকে আমাদের ধারণা যে হচ্ছে যে একাধিক দুষ্কৃতি যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, জোরালো সম্ভাবনা আছে, এই কথাটাকেই আমরা স্টিক করে থাকছি।